আজ বিশ্ব শরণার্থী দিবস। বিশ্বব্যাপী করোনার এই সময়ে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। এবারের বিশ্ব শরণার্থী দিবস নতুন মাত্রা নিয়ে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের করোনা সংক্রমণ কমাতে বাংলাদেশের যা করার তা করবে বলেও জানান তিনি। এই মুহূর্তে 7.5 কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখনই সবচেয়ে বেশি বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। প্রায় 3 বছর আগে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশের জন্য করোনা পরিস্থিতিতে নতুন সংকট তৈরি করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, বাংলাদেশ সামর্থ্য অনুযায়ী যথেষ্ট করছে, কিন্তু তাদের ফিরে যাওয়া ছাড়া এই সমস্যার সমাধান নেই। বাংলাদেশ সরকার প্রথম থেকেই তাদেরকে যে কোভিড রেসপন্স প্ল্যানের আওতায় রেখেছে এবং রিলেটিভলি তারা প্রোটেক্টেড আছেন, এটাও সত্যি যে সরকারের উপরে এটা একটা ডাবল চাপ। বাট রোহিঙ্গারা যেহেতু আমাদের এখানে আশ্রয় নিয়েছেন, আমরা আশ্রয় দিয়েছি, সেই জন্য তাদেরকে যথাযথভাবে প্রোটেকশন দিতে হবে। রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে যাতে করোনা সংক্রমণ না হয় সেজন্য সরকার শুরু থেকেই পদক্ষেপ নিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। কিছু রোহিঙ্গাকে ভাষান্তরে পাঠানো নিয়ে কারোর আপত্তি গ্রহণ করা হয়নি বলে জানান তিনি। যেহেতু রোহিঙ্গারা যেখানে আছে খুব কনজেস্টেড এলাকা, ওখানে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং করতে পারবো না, আর একবার ওখানে ওই আপদ ঢুকলে হাজার হাজার লোক মরে যাওয়ার সম্ভাবনা। দেয়ারফর ফ্রম দ্য ডে ওয়ান আমরা ওখানে মোবিলিটি খুব রেস্ট্রিক্ট করি, তার ফলে অনেকে অসন্তুষ্ট হন। আমরা সেখানে যখন রোহিঙ্গা বোর্ড থেকে পাওয়া গেল, উই রিফিউজ টু টেক দেম টু দ্য সেন্টার, কিন্তু আমাদের মুরব্বীরা চিৎকার শুরু করলেন যে ওদের নিয়ে আসেন, রিইন্টিগ্রেট করেন। দিনে দিনে আপনারা জানেন বিদেশি টাকা পয়সা কমে যাচ্ছে, আমাদের ডেভেলপমেন্ট এফার্ট, আমাদের রিহ্যাবিলিটেশনের টাকা ওখানে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন সহ মানবাধিকার নিয়ে কথা বলা দেশগুলো এখনো রোহিঙ্গা সমস্যার সমাধানে পুরো সহযোগিতা করছে না বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।